হাই বন্ধুরা, রান্নাবাটি চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাই। আজ আমি তোমাদের সাবুর খিচুড়ি করে দেখাবো। তোমরা তো উপোস তো সবাই করো, উপোসের দিন এটা সবাই খেতে পারো, এমনি সময়ও খেতে পারবে। তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ প্লিজ দেখবে। সাবুর খিচুড়ির জন্য নিয়েছি সাবু, আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর গাজর কুচি, মটরশুঁটি, টমেটো, আলু, কাঁচা লঙ্কা, কিশমিশ, সোনামুগ ডাল, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর ফোড়নের জন্য নিয়েছে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা, আর নিয়েছি চিনি, লবণ, আদা বাটা আর ঘি। কড়াইটা বসিয়ে দিয়েছি খিচুড়ির জন্য সাবুর। আমি ডালটা শুকনো খোলায় ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে, এবার গরম জলটা আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। সবজিগুলো ভাজার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। গাজরগুলো দিয়ে দিচ্ছি কেটে রাখা, ভালো করে আমি ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। গাজর আর আলুটা হাফ ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নেব। এবার জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর আদা বাটা দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নেব। মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচি দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার মুগ ডাল সিদ্ধ করাটা দিয়ে দিচ্ছি। আবু ধুয়ে রাখা সাবুগুলো দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি। এবার দু মিনিট ঢাকা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কিশমিশগুলো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি, দিয়ে দিচ্ছি ঘি, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, খিচুড়িটা এইভাবে করতে হবে, এরকমভাবে পাতলা, পরে আবার ঝুমে যাবে, তাই আমি নামিয়ে নেবো। হয়ে গেছে, বন্ধুরা দেখো ঝুমে গেছে, এরকম হয়ে গেছে দেখো। সাবুর খিচুড়ির রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবে কেমন হয়েছে, লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা।